শীতকালে গ্রামে থাকা একদিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালে গ্রামে থাকা একদিন, অর্থাৎ ওই দিন আমি কি করলাম না করলাম তাই থাকছে আজকের ব্লগে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ব্লগটি শুরু করি। অলরেডি আমি ঘুম থেকে উঠে চা বানানো শুরু করে দিয়েছি, যেহেতু শীতকাল চা ছাড়ার দিনটা কি শুরু হয়। দিনটি ছিল 6 জানুয়ারি 2024, অর্থাৎ নির্বাচনের আগের দিন। যাই হোক, যেহেতু এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়েছি তো হাতের কাছে সব কিছু পাওয়া যায় না, তো এই দিক দিয়ে দাদু আমাকে সব আমার হাতের কাছে এনে দিচ্ছিল আর আমি চাটা তৈরি করে নিচ্ছিলাম। চা বানিয়ে সবাইকে চা দিয়ে আমি চলে যাচ্ছি নদীর পাড়ে। আমার সাথে ছিল আমার ছোট বোন। আপনাদের সাথে কথা বলতে বলতে নদীর পাড়ে চলে আসলাম। এই নদীটির নাম হচ্ছে ক্ষীর নদী। আমরা বাড়িতে আসলে মূলত সবাই মিলে এখানে বসে আড্ডা দেই। জানি না ফোনের স্ক্রিনে বা আপনাদের কাছে এই ভিউটা কেমন লাগছে। সত্যিকার অর্থে খালি চোখে দেখলে এই জায়গার ভিউটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। শীতের সকালে এরকম প্রাকৃতিক পরিবেশে চায়ের কাপে বিস্কিট ভিজিয়ে খাওয়ার মুহূর্তটা বা এই আড্ডাটা আমার কাছে অন্যরকম। আর সেটা যদি নিজ গ্রামের বাড়ি হয়, নিজের পছন্দের জায়গা হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। চা খাওয়া শেষ করে আমরা সকলে মিলে একসাথে আড্ডা দিচ্ছিলাম। যেহেতু শীতকাল সবাই একসাথে বসে রোদ পোহাচ্ছিলাম, তখন আমাদের চোখে পড়লো একটি লোক মাছ মারছে নদীতে। খেয়াল করলাম যতবারে এই মাছটা জালে উঠছিল ততবারে লোকটি পানিতে ফেলে দিচ্ছিল। তো আমরা দেখার জন্য লোকটির কাছে একটি মাছ চেয়েছিলাম। লোকটি আমাকে এই মাছটা দিয়েছিল। এই মাছটিকে নাকি গ্রামের ভাষায় চ্যাংব্যাং বলা হয়, আমার সঠিক জানা নেই। আপনারা যদি কেউ জেনে থাকেন এই মাছটির আসল নাম, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইদিকে আম্মু আর দাদু মিলে সবজি খেত থেকে সবজি তুলছিল। গ্রামের মাটি সোনার চেয়েও খাঁটি। যারা জানেন না, আজকের আমার এই ব্লগটির মাধ্যমে আপনারাও জেনে যাবেন আমার মতো করে গ্রামের মাটিতে গুপ্তধন পাওয়া যায়। আর এটাই আম্মু এখন উঠানোর চেষ্টা করছিল। আমাদের বাড়ির গুপ্তধন, আম্মু এতক্ষণ ধরে এটাকে উঠানোর চেষ্টা করছিল। এটা হচ্ছে এক ধরনের আলু, আমাদের গ্রামের ভাষায় এটাকে বলে ভিজা আলু।
দাদু বাড়ির উঠানে ছায়াযুক্ত স্থানে একটি আলু রোপণ করেছিল, তার থেকে এত বড় আলু হয়েছে। কে এখন পর্যন্ত আমার এই ব্লগটি কন্টিনিউ করছেন, যারা করছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। এই তো বিকালবেলা সবাই চলে এসেছে খেলতে, আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল। এই খেলাটার কি নাম বলছিল আমার ঠিক এখন মনে পড়ছে না, আর এই খেলাটা আমি পারিও না, কখনো খেলিও নি।
মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আমার এই ব্লগটি আপনাদের কার কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ব্লগ দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের নোটিফিকেশনে চলে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আল্লাহ হাফেজ।